এমপি মন্ত্রীদের স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্তে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। একটা অংশ দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও ভোটের মাঠে থাকতে চাইছেন কেউ কেউ। তাদের দাবি, যারা রাজনীতির সাথে জড়িত না, কেন্দ্রীয় নির্দেশনা তাদের জন্য। যদিও এমপিরা বলছেন কেন্দ্রীয় সিদ্ধান্ত তারা মেনে নেবেন। আর আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলছেন, দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই কারো। প্রতিনিধিদের সহায়তায় সৈয়দ নোমানের রিপোর্ট। উপজেলা নির্বাচন সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার এক প্রার্থীকে অপহরণের ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। দেশ জুড়ে সৃষ্টি হয় সমালোচনার। এই ঘটনার অভিযোগের তির যার দিকে, সেই লুৎফুল হাবিব রুবেল প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও দুইটা। এই ঘটনায় সারা দেশে যখন তোলপাড়, ঠিক সেই সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত, আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না দলের মন্ত্রী এমপিদের স্বজনরা। এমন সিদ্ধান্তে কি ভাবছেন তৃণমূলের প্রার্থীরা? বেশিরভাগই এমন সিদ্ধান্ত মেনে নিলেও ভোটের মাঠে থাকতে চান কেউ কেউ। তাদের দাবি, জনগণ চাওয়াতেই প্রার্থী হয়েছেন তারা। আমি তো বলতে চাই, আমি এমপির আত্মীয় না, উনি এমপি হওয়ার আগে আমার আত্মীয়, আমাদের পরিবারের কারণে আজকে এই পলাশের এমপি হয়েছে। আমি বিশ্বাস করি, যদি দলীয় এমপির প্রভাব না থাকে তাহলে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিবেন। এখন একজন আত্মীয় স্বজন এমপি মন্ত্রীর পলিটিক্যাল ভাবে যদি আওয়ামী লীগের তৃণমূল নেতারাও সরব প্রার্থীদের কেন্দ্রীয় নির্দেশনা মানাতে। আর দলের সাংগঠনিক সম্পাদক বলছেন, সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী এমপিদের দ্বারা মানে ঘনিষ্ঠজন বলে যারা পরিচিত, তারা নির্বাচন না করলে বেটার। এবং আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই এবং এই সিদ্ধান্ত অত্যন্ত সঠিক এবং সময় উপযোগী। যেহেতু লিখিত কোনো অর্ডার বা কোনো আসেনি, এটা এখন তারা কীভাবে গ্রহণ করবে না করবে বা তারা দাস করতে পারে দুই একদিন, যা আমরা দেখি এটা চূড়ান্ত কী হয়। আমরা বিভিন্ন জেলায় আলাপ করেছি, এমপি মন্ত্রীদের সাথে আলাপ করেছি, তারা অনেকেই বলেছেন যে আমরা নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। নির্বাচন যাতে বিতর্কিত করতে না পারে, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু তানে হয়তো এই নির্দেশনা দিয়েছেন। প্রথম দফায় দেড়শো উপজেলায় ভোট হবে আগামী 8ই মে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।